नमस्कार आमी आशालता आजके आपनादेर देखाबो मोज़रेला चीज किभाबे बाड़ीते बानानो जाय खूब सहजे बानानो जाय। तो सब समय बाजार थेके आमरा चीजटा आनार समय हय ना और जखन तखन आमादेर पिज्जा टिज्जा खाओयार जोन्नो खूब इच्छा करे तो तार जोन्नो आमरा चीजटा खूब सहजे बाड़ीते बानिये निते पारी। तो तार जोन्नो देखुन आमी एखाने 1.5 लिटार दूध नियेछि और एखाने भिनेगार लागबे भिनेगार आमी एखाने এই ছোট কাপের 1 কাপ মতন লাগবে। আর এই দুধটা কিন্তু একদম কাঁচা দুধ নিতে হবে, এটা ফোটানো দুধ হলে হবে না, একদম কাঁচা দুধ নিতে হবে। তো চলুন প্রথমে দুধটা হালকা একটু গরম করে নেব। তো দেখুন দুধটা আমি গরম করতে দিয়েছি, এবার আমি খালি হাত দিয়ে দেখব মানে হাতটা এরকম সহ্য হবে সেরকম গরম করব, বেশি গরম করব না, জাস্ট আমি খালি হাতটা দিয়ে দেখব। হালকা একটু গরম হলে হয়ে যাবে। হালকা গরম হয়ে গেছে মানে আমরা যেমন দই ফেলি হালকা গরম করে সেরকম গরম করে নিতে হবে। এবার আমি গ্যাস থেকে এটা নামিয়ে নেব। তো এখানে আমি আবার একটা বাটিতে একটু জল গরম করে নেব, গরম জলে আমি নুন দিয়ে দেব। এই জলটা গরম করে নিতে হবে। তো জলটা ততক্ষণ গরম হোক আমরা চলুন চিজটা কেটে নিই। তো দেখুন আমি এখন ভিনিগারটা অল্প অল্প করে দিতে থাকব আর এটা নাড়তে থাকব। দেখুন কেমন কেটে যাচ্ছে। দেখুন পুরো আমার এটা ছানাটা কেটে গেছে, এটাই চিজ হবে। দেখুন কত সুন্দর কেটে গেছে। তো দেখুন কত সুন্দর আমার দুধটা একদম কেটে গেছে। তো এবার আমি এটা ধীরে ধীরে আবার একটু করে গরম জলে ডোবাতে হবে। তো এরকম করে করে করতে হবে। হালকা ভাবে এরকম চেপে চেপে নিতে হবে। তো দেখুন আমি এখানে ঠান্ডা জল নিয়েছি, এই জলের মধ্যে আমি একবার ডুবিয়ে দেব, দিলে এটা খুব ভালো হবে চিজটা। এবারে আমি এই যে নুন জল গরম করে রেখেছি এর মধ্যে একটু ডুবিয়ে দেব। এমনি করলে এই যে ভিনিগারের যে টক ভাপটা চলে যাবে, এমনি করে ধুয়ে নিতে হবে। এবার এটা ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আমার কম হয়েছে চিজটা, আপনাদের দুধ যদি খুব ভালো হয়, যদি মোষের দুধ হয় তো এটা চিজটা খুব বেশি হবে। তো আমার এমনি গরুর দুধ সেই জন্য চিজটা একটু কম হয়েছে, তাও এটা ঘরের চিজ একদম, এটা খুব ভালো। তো সেই জন্য এমনি করে আপনারা খুব সহজে বানাতে পারেন। এবার আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেব। तो ये धोआ हो गए दो तीन बार धोआ हो गए। एबार आमी एटा एकटा बाटिर मध्य करे फ्रिजर मध्य रेखे देव ढाका दिए। तो अपनारा बाटीते करे राखते पारेन ना तो এই কোনো প্লাস্টিকের ভিতর দিয়ে এটা রেখে দিতে পারেন। আর এটা এখনই ব্যবহার করা যাবে কিন্তু এটা ফ্রিজে রেখেও পরে এটা ব্যবহার করতে পারেন। আমি রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। তো দেখুন আমার চিজটা আমি ৫-৬ ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো আপনাদের দেখাচ্ছি চিজটা কত সুন্দর হয়েছে। এই প্লেটের মধ্যে নিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এটা আপনারা যে কোনো বার্গার পিজাতে ইউজ করতে পারেন। এমনি করে এটা গ্রেট করে ছোট ছোট করে কেটে নিতে পারেন বা গ্রেট করে নিতে পারেন। আমি এটা নরমাল করে রেখে দিয়েছিলাম সেই জন্য একটু নরম হয়ে গেছে, বাইরে আমি বের করে রেখে দিয়েছিলাম। এমনি সরু সরু করে কেটে আপনারা যে কোনো বার্গার পিজাতে দিতে পারেন। তো আপনারা এটা একটু স্লাইস করে করে কেটে দেবেন। তো এটা আমার একটু নরম হয়ে গেছে, আমি বাইরে বের করে রেখেছিলাম। এটা কোনো অসুবিধা নেই, যে কোনো ব্রেড পিজাতে এরকম স্লাইস করে করে দেবেন, সরু পাতলা পাতলা স্লাইস করে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।